যুবকের বাবা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিগাইলাম আপনার ছেলে কোথায় বলে আমি বলতে পারি না, কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী বলে, ও আমার সাহাবীরা তোমরা অপেক্ষা করো, আমি নিজে যাব। রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ চলে গেলেন, যা যুবকের বাড়িতে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ও যুবকের বাবা, আমার যুবক সাহাবি কই? আমার যুবক তো নামাজ কাজা দেয় না। আমার যুবক আমি প্রতিদিন যখন আলোচনা করি, আমার সাহাবি আমার সামনে বসে আলোচনা শোনার জন্য, আমার সাহাবি আমার পাগল, আমার আশেক, একটা দিনও কাজা করে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জামাতে। আজকে বলো আমার যুবক কোথায় গেছে? আরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, হুজুর আমি বলতে পারি না আমার সন্তান কোথায়, আমি বলতে পারি না। আল্লাহর নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী ডাকতে বলো, যুবকের বাবা, আমার যুবক সাহাবি আজ তিনটা দিন আমি তারে দেখতে পাই না। যুবকের বাবার চোখ দিয়া যখন পানি ছেড়ে দিছে, আল্লাহর নবী কয়, আল্লাহ আমার যুবক কোথায়? হঠাৎ করে নবী নিজের দিকে তাকাইলেন, তাকায় দেখে কবর ঘরের মধ্যে একটা মাটি খোঁড়া। নবীজি বললেন, তোমার নতুন মাটি খোঁড়া কেন ঘরের মধ্যে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি তো আপনি দেখে ফেলেছেন, আমি আপনার কাছে গোপন রাখবো না। আল্লাহর নবী গো, আজ দুদিন আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি তাকে কাফন দাফন করে ঘরের মধ্যে দাফন করে রাখছি। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার সাহাবী মারা গেছে, আমাকে কেন বললে না, আমরা কেন জানতে পারলাম না? এ যুবক ভাইরা শুনেন, একটু কথাগুলো বলে যাই, শোনো। ও যুবক, রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতেন। নবীজি একদিন জিনা ব্যভিচারের ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, জিনার শাস্তি কি, বিধান কি, ইসলামের বিধান, পর্দার বিধান আলোচনা করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবি যুবক মানুষ রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করতেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন। কিন্তু ওই যুবকের প্রতি এক যুবতীর টান এসে গেল। ওই মসজিদের পাশে, মসজিদের সামনে একটা যুবতী, উনি ওই রাসূলুল্লাহর সাহাবির প্রতি আসক্ত হয়ে গেলেন, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবক বলে, না, তুমি আল্লাহরে ভয় করো, আমার রাসূলকে ভয় করো, কারণ মরা লাগবে, ওই কবরে যা লাগবে, আমার আমি যুবক চিরদিন বেঁচে থাকবো না, অন্যায় কাজ আমার দ্বারাই করা সম্ভব হবে না। জোরে বলো আল্লাহু আকবার। এরা যুবক আল্লাহর নবী একদিন আলোচনা করে মসজিদের মধ্যে, রাসূল যখন ওয়াজ করে, যুবক কোথায় মাগরিবের নামাজ সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। একটু রাত হয়ে গেলেন, যুবক যখন শেষ করে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, ওই যুবতী যুবকের হাত ধরে টানতে নিয়ে ঘরের মধ্যে গেলেন, অনেক রকম ছলনা করলেন, অনেক রকম তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করলেন, কিন্তু যুবককে কোনো রকম পটাইতে পারলেন না। যুবকটার চক্ষু দুটো বন্ধ করে ডাকতে বলে, আল্লাহ আমি দয়াল নবীর উম্মত, আমি মুসলমান, আল্লাহ গো তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেউসা পড়ে গেল। এবার যুবতী তাকে হাতাশীন করে রাস্তার মধ্যে ফেলে রাখল। রাস্তা দিয়া সকালে ফজরে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান্নাম, ঘুম থেকে নামাজ, উত্তম মুসল্লিরা নামাজে রওনা হয়ে গেল। নবীর সাহাবীরা দেখে যুবক জমিনের মধ্যে বেউসে পড়ে আছে, ওকে তুলে নিয়ে যে বাড়িতে নিয়ে গেলেন, ডাক্তার কবিরাজ দেখাইলেন, যুবক খুশ হয় না। দুদিন একদিন নয়, দুদিন, দুদিন পরে যুবকের হুশ হল। হুশ হয়ে ডাকতে বলে, আব্বা যান, আমাকে একটা কাগজ দেন। বাবা একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন, কাগজের মধ্যে লিখলেন, আব্বা যান, আমি আপনার সন্তান হইয়া আপনার হক আমি আদায় করতে পারলাম না, যেহেতু একটা সন্তানের 14টা হক
চোদ্দটা হলো বাবার প্রতি। আজকে আমাদের সন্তানের লেখে নে, অ যুবক যুবতীরা শুনে নে, মৃত্যুর পরে সাতটা, মৃত্যুর আগে হলো সাতটা। সাতটা হকের মধ্যে বাবা মায়ের যত্ন করা, বাবা মাকে সুখে রাখা, বাবা মায়ের খাবার পরা দেওয়া, বাবা মায়ের যত্ন করা, এইরকম সাতটা হক আছে মুসলমান, শুনে নাও। সদা সর্বদায় তাদের হাসি মুখি রাখা, তাদের আত্মীয় স্বজনকে ভালোবাসা, মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করা। আমার বাজানেরা শোনো, আমার আব্বাজান উনি লিখে গেলেন, আব্বাজান জিত ইসলামের বিধানে সাতটা হক আপনি জিন্দা থাকলে আমি আদায় করব। এই সাতটা হকের একটা হকও আদায় করতে পারলাম না আব্বাজান, আমি বিদায়, আমি মারা যাব, আমার আপনি ক্ষমা করে দিবেন। আর যদি মারা যায় রাতের অন্ধকারে, আমার লাশটা পৃথিবীর কোনো মানুষকে দেখতে দিবেন না, আমার এই লাশটা ঘরের মধ্যে দাফন করবেন, আপনি নিজাতে কাফন পরাইবেন, নিজাতে গোসল করাইবেন, কোনো গোরস্থানে আমার জানাজা পড়ে আমার লাশটা রাখবেন না। এই কথা বলা পর সন্তান মারা গেল। মারা গেলে বাবাই কি করলেন? ওই বাবা নিজ হাতে গোসল করাইলেন, জানাজার নামাজ নিজে পড়াইলেন, তাকে দাফন করলেন, ঘরের মধ্যে দাফন করলেন। তিনটা দিন সময় হয়ে গেল, আমার নবী ডাকতে বলে, সাবিরা রে, ও আমার সাবিরা, আমার যুবক সাহাবিকে আমি আর তিনটা দিন দেখতে পাই না রে। কারণ যে সমস্ত মুসল্লিরা নিয়মিত মসজিদে যায়, ইমাম সাহেব তাদের খোঁজ রাখে, যদি দেখবেন এক বেলা না যায়, ইমাম সাহেব জিগায়, অমুক ভাই আসে নাই, কি হয়েছে, অমুক ভাই আসে নাই কেন? কারণ ইমাম সাহেবও খোঁজ নেয়, মুসল্লিরাও খোঁজ নেয়। এই জন্য বাজান সলাতের নিয়ম, যে বেশি বেশি করে জামাতে যাওয়ার কথা আমার রাসূল ঘোষণা করেছে। কারণ যখন জামাতে দাঁড়াইবেন, ভিতরে বাজান মাতৃত্ব পয়দা হবে, ভিতৃত্ব বাজান মুসলমান, ভিতরে আপনার মহব্বত পয়দা হবে, ভাইয়ে ভাইয়ের সঙ্গে মহব্বত বেশি বেশি পয়দা হবে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবক সাহাবী হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও বেড়াতে গেছে। নবী বলেন, না তোমরা একটু খবর নাও। নবীর সাহাবীরা চলে গেলেন খবর নিতে। আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতো, আলাইকুম আসসালাম। বলে, চাচা জান আপনার সন্তান কোথায়? বলে, আমি বলতে পারি না, কোথায় গেছেন আপনি? বলে, আমি জানি না, কেমন আছে কয় তাও জানি না, চোখ দিয়া পানি ছেড়ে দিছে। কারণ পৃথিবীতে বাবার লাশ, সন্তানের সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যেদিন তোরা বাবা হবি সেদিন বুঝবি রে বাজার, যেদিন এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কাঁধে করে যেদিন নিয়ে যাবি গোরস্থানে, সেদিন বুঝবি আসমানের নিচে জমির উপরে সন্তানের লাশটা কত ভারী। বাবার লাশটা কত ভারী, পৃথিবীর মধ্যে ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, যতদিন পর্যন্ত বাবা মা পৃথিবীর মধ্যে জিন্দা থাকে গো, ওই বুড়া বয়সে দেখে বলবে, রুহুল আমিন মাওলানা, আমার ছেলেটা আপনার মতো ছিল দেখতে, আপনার মতো ছিলাম বা আপনার মতোই কালো, আপনার নামের নাম। কারণ বাবা মা যতদিন বেঁচে থাকে ওই বৃদ্ধ বয়স সন্তানের জন্য চোখের পানি পড়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এর কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য বাড়ি গাড়ি করলা, কার জন্য অন্যায় করলা গো, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কেউ তোমার নয়, কেউ তোমার নয়, ওই কবরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে। কেন তুমি অন্যায় পথে চলো, কেন তুমি ভুল পথে চলো যুব সমাজ? আজকে তোমাদেরকে দাবি করে যায়, অন্যায় পথ ছেড়ে দো, ইসলামের মধ্যে ঢুকে যাও। এই জন্য একটা আয়াতের বিশ্লেষণ যদি করি, রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আমানু, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা একটু আমার সাথে পড়ে নিয়া, আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো, দেখলো ফিসিল মে কাফা,
আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন এই ইসলামের মধ্যে আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা গো তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের আবিধানিক শাস্তি করতে 80 থেকে 82টা একটা আয়াতের তাফসীর যদি উলামায়ে কিরাম করে সব ওয়াজ বাইর হয়ে যাবে ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খন্ড রেখানো ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিতে হবে ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়াইতে হবে ইসলাম মানে নিজে দুঃখেতে কর্ণরে দুঃখ সুখে রাখতে হবে এখন আবিধানিক শাব্দিকত্ব হলো 80 থেকে 82টা এখন যদি কোনো মুক্তি মুয়াদ্দেস কোনো নেতা কর্মী যদি এই 80টা অর্থ যদি ইসলামের এক আয়াতের তাফসীর এক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি যদি কোনো মুসলমান করে তার দ্বারায় অন্যায় চলবে না তার দ্বারায় ঘুষ খাওয়া চলবে না তার দ্বারায় জিনা চলবে না তার দ্বারায় পরকীয়া চলবে না তার দ্বারা সমাজ নষ্ট হতে পারে না তার দ্বারা নামাজ কাজা যেতে পারে না তার দ্বারা হারাম বক্ষণ করা সম্ভব নয় তার দ্বারা অন্যায় করা সম্ভব নয় কারণ আমরা ইসলাম মানি মুসলমান শুধু গরু খা মুসলমান জোরে বলেন ঠিক কি না 90% শিক্ষিত সমাজ ঘুষখোর 90% নয় 100% শিক্ষিত সমাজ দুর্নীতিবাজ ঠিক কি না এখন কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা ওই শরীফ থেকে শরীফা যারা হয়েছে কথা কন যারা শরীফ থেকে শরীফা হতে পারে এদের কাছে হক আর হারাম আর হালাল নাই বর্তমান মুসিবাতের জামানা গজবের জামানা বিপদের জামানা এই জামানা ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে রে মুসলমান এ যুব সমাজ শুনে নাও ভালো করে দেলের কান্ডা লাগায় শোনো যুবক বয়সী হবে জান্নাতি 18 বছরের যুবক 16 বছরের যুবতী জান্নাতের সরদার হলো আল হাসান আল হুসাইন হলো যুবকদের সরদার হবে যিনি জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন জোরে বলা যাবে না মারহাবা যুবক বয়সী একবার যদি আল্লাহ বলো এই বৃদ্ধ বয়সে হাজার বার বললেও সমান হবে না কারণ বৃদ্ধ বয়স যখন হয়ে যাবা তোমার অন্তরের মধ্যে খালি ভুল আর ভুল ঠিক মতো রুকু করতে পারবা না সিজদা করতে পারবা না আল্লাহ কি রকম ডাকতে পারবা না এইরকম এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এই যুবক বৈজৈবন বয়সটার বিচারই আল্লাহ চাইব যে বান্দারে তুমি জিন্দেগিটা দিয়েছিলাম 70 বছর 50 বছর 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম তোমার জীবন কালটা কেমনে কাটাইলা আমার কাছে কৈফিয়ত দাও জবাব দাও তারপরে জান্নাত জাহান্নাম হবে একমাত্র ঠিকানা আগে তোমার যৌবন বয়সের হিসাবটা আল্লাহর দরবারে আগে চা হবে জোরে জোরে বলো আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে কবিরা গুনাহ হলো পৃথিবীর মধ্যে জেনে নাও নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এ মুসলমান গভীর মনোযোগ যুব সমাজকে বাঁচাইতে হলে নবীজি বলছে ও আমার সাহাবীরা রে মনে রাখবেন ওয়াজ কোথায় থেকে কোথায় যায় তোমরা যে ব্যক্তি দুইটা জিনিস আমার কাছে আমানত রাখবা খেয়ানত করবা না আমার কাছে ওয়াদাবদ্ধ করবা এই দুইটা জিনিস অপচয় করবা না আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন চাননি সবাই জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মারহাবা বলে না দাদু ভাইয়েরা দেলের কান্ডা লাগায় শোনো নবীজি বলেন সেই দুইটা জিনিসের একটা জিনিস হলো তোমার দু গালের মধ্যবস্তু দু গালের মধ্যবস্তু যেটা জিব্বা এই মুখটা দিয়া আজ থেকে যুব সমাজ প্রতিজ্ঞা করবি মাহফিলে যারা বসেছ আজ থেকে গাঁজা খাবো না আজ থেকে মদ খাবো না আজ থেকে বিড়ির মধ্যে টান দিব না সিগারেটের মধ্যে টান দিব না আজ থেকে জর্দা খাবো না এই মুখ দিয়ে কাউকে গালি দিব না এই ওয়াজটা করলে যুবকরা তো খেপে যাবে যুবকদের বাঁচাবো কেমন বলছেন বর্তমান জামানে যুবকদের বাঁচানোর করণীয় কি করণীয় তো বলতেছি আমি শুনে নেন এখন মানা না মানা আপনার ব্যাপার রাসুল বলছে দু গালের মধ্যবস্তুটা কন্ট্রোল করা লাগবে এই মুখ দিয়ে আজ থেকে হারাম খাওয়া যাবে না ইয়া
ক্যাপা ফেনসিডিল যত আছে মদ গাঁজা সেবন করা যাবে না এই মুখটা যদি কোনো ব্যক্তি পবিত্র রাখতে পারে আল্লাহর নবী কদা করেছে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব তাহলে আজ থেকে বিড়ি সিগারেট সারা লাগবে কি লাগবে না এই মুখটা যদি পবিত্র রাখতে চাও মুসলমান শুনে নাও নবীর সঙ্গে নবীর উম্মত বলে দাবি করো আমি তোমাদের হাতে ধরে বলে যাব পায়ে ধরে বলে যাব যুব সমাজ সামনে আসতেছে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি মনে আছে কতই ফেব্রুয়ারি ওরে ভালোবাসা কি কর ওরে ভালোবাসা শুনে নেন আল্লাহ কদের জন্য কি রাখছে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব ধীরে ধীরে যাব মুসলমান শুনে নাও আজ থেকে প্রতিজ্ঞা করবেন কে কে রাজি আছেন আজ থেকে বিড়ি খাবো না সিগারেট খাবো না গাঁজা খাবো না মদ খাবো না ইয়াবা খাবো না এই মুখ দিয়া কাউকে গালি দিব না এই মুখটা পবিত্র রাখবো আল্লাহর কোরআন পড়বো জিকির করবো পিতা মাতারে ডাকবো রাসুলের দরুদ পড়বো কে কে রাজি আছো একটু হাতখানা তুলে দেখা দু পায়ের মধ্যে বস্তু যেটা লজ্জাস্থান পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না অপচয় করবে না এইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী ওয়াদা করেছে মুসলমান আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব যেহেতু নবীর আশিক হইয়া নবীর প্রেমে পাগল হয়েছেন আপনারা নবীর সাথে যদি জান্নাতে যেতে চান আজ থেকে হালাল বিবি ছাড়া অন্যর বোর কাছে যাওয়া যাবে না প্রেমিকার কাছে যাওয়া যাবে না কোনো প্রেমিকার কাছেও যাওয়া যাবে না প্রেমিকের কাছেও যাওয়া যাবে না হারাম পন্থ অবলম্বন করা যাবে না এইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলো মারহাবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি খেয়াল করবেন পৃথিবীর মধ্যে যদি কোন যুবক যুবতী জিনা করে তোদের করণীয় কি শুনে নে বাবা শুনে নে দেলের কান্ডা লাগা শোনো যদি কোন বিবাহিত অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে ইসলামের বিধান অনুযায়ী ওই সন্তানটাকে ধরতে হবে সমাজের মধ্যে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী তাদের 100 ডুরা মারতে হবে ব্যাতের আঘাত করতে হবে কয়েকটা মারা পার জন্য মারা যায় এমন পিটান পিটাই তবে কয়েকটা মারা পার জন্য মারা যায় মারা গেলে ওই যুবক যুবতীর গোসল করাতে হবে ভালো করে শুনে নেন মাসালা শুনে নেন বাবা কোরআনের আইন শুনে নেন কারণ কাজে লাগবে অ যুব সমাজ শুনে নাও তোমাদের বিচার শুনে নাও আজকে তুমি অন্যায় করো আগে জেনে নাও যদি তুমি জিনা করো যদি তুমি অবিবাহিত হও যদি জিনায় লিপ্ত হও তোমাদের শাস্তির বিধান হলো এই দুনিয়ার মধ্যে 100 বেতের আঘাত করতে হবে কয়েকটা মারা পর যদি মারা যায় মারা যাওয়া পর তাকে গোসল করাতে হবে দাফন বাদন কাফন পরাইতে হবে তাকে দাফন করাইতে হবে মুসলমান শুনে নাও জানাজা পড়া জানাজা পাবে যেহেতু অবিবাহিত ছিল ভুল করেছে ওই অবিবাহিত থাকার কারণে নারী পুরুষ দুজনেই জানাজা পাবে বাদানলে তারা কবর পাবে মাটি পাবে মুসলমান শুনে নাও যদি বাতের বাড়িগুলো কিছুটা বাকি থাকে তাকে জানাজা দিয়া দাফন দেওয়ার পর সেই বাকি অংশটা তার কবর উপরে দিয়ে আঘাত করতে হবে এটা হলো ইসলামের বিধান যদি একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে করত যেহেতু বাংলাদেশে 90% মুসলমান এই বিচারগুলো অবশ্যই করা লাগবে কোরআনের আইন পালন করা লাগবে এ মুসলমান একটা বিচার যদি বাংলার জমিনে হতো একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো আমার বিশ্বাস আমার সমাজের যুবক যারা ছিল যুবতী ছিল সারা জীবনের জন্য জিনা ব্যবিচার বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো গেল যুবক এ যুব সমাজ তোদের পায়ে ধরে বলে যায় এটা ইসলামের বিধান যদি হয় কত অন্যায় করেছি এখন তোরা গোপনে করেছিস গোপনে করলো সাক্ষী হয়ে যায় সাতজন এক নাম্বার মেয়েটা সাক্ষী তুমি সাক্ষী দুইজন তোমার কাতে দুইজন কেরামন কাতিবিন মেয়েটার ঘাড়ে দুজন কেরামন কাতিবিন দুই আর দুই চার আর দুই ছয় আমার আল্লাহ একজন সাতজন এক নজরে দুইজন দেখলে নেয় পর নয় সাক্ষী যদি দুজন হয় তাকে বিচার করা যায় জয়ে যায় অথচ তোমার সাক্ষী হয় সাতজন তাহলে তোমার বিচারটা এই জমিনের মধ্যে করা প্রয়োজন জোরে বলেন ঠিক কি না এ মুসলমান কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করেন এই জিনার বিধান হলো সর্বপ্রথম তাদের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে
মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না নিশ্চিত হবেন মারা গেছে। মুসলমান শুনে নেন, নিশ্চিত হবেন মারা গেছে। এবার তখন মাটি খুঁড়ে তারে উত্তোলন করবেন, উত্তোলন করে এই পৃথিবীর কুকুর শেলদের তাদের লাশটা খাওয়া দিতে হবে। কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী কখনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কবর পাবে না, তাদেরকে দাফন করা যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি আমার দেশ থেকে ওই নারীর বাজানে ওই স্ত্রীর হক নষ্ট হতো না, স্বামীর হক নষ্ট হতো না। স্বামী থাকে বিদেশে বাজান আমেরিকা লন্ডন, এদিকে বাবি সাহ টাকা নিয়ে ছুটছে কোথায় চট্টগ্রামের শহরে, জিনার জন্যে হায়ার করে, সব ছেলেদেরকে হায়ার করে, এগুলো চিরতরে বন্ধ হয়ে যেত, জোরে জোরে বলেন ঠিক কিনা। আহারে জিনা কা সবচেয়ে বেশি কষ্ট হলো দেখলাম, কোন দেশে ওয়াজ করব যুবকদের, কোন দেশে ওয়াজ করব জিনার, কোন দেশে ওয়াজ করব ইসলামের বিধান পর্দার ওয়াজ করব। এ দেশে পর্দার ওয়াজ করার কায়দা নাই, জিনার ওয়াজ করার কায়দা নাই। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের জিনা হয়, যেখানে চট্টগ্রাম মর্গে জিনা হয়, লজ্জাজনক ব্যাপার চট্টগ্রামবাসী শুনে নাও, তোমাদের জেলায় ওই ঢাকা মর্গে আর চট্টগ্রাম মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে, লাশের সঙ্গে লাশ মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত পাওয়া গেল জিনার, মারা গেছে বিষ খায়া, আলামত পাওয়া গেল জিনার, মারা গেছে মুসলমান, কোথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আলামত পাওয়া গেল জিনার। এবার চিন্তায় পড়ে গেল, এরা গবেষণার মধ্যে ঢুকলেন, সিসি ক্যামেরা লাগালো। এরপরে যখন ওই ডোমকে নিয়ে চট্টগ্রামের ডোমকে নিয়ে যখন কি করলো, বাজান রিমান্ডে দিল, উনি শিকার গেলেন, একজন নয় দুজন নয়, আজ থেকে কয়েকশো নারীর যখন আমি এই টেবিলের উপরে লাশ কাটার জন্য যখন লাশটা উঠায় তার গায়ের কাপড় বস্ত্র যখন ফেলে দিই, তখন আগে তার সঙ্গে জিনা করে নিই। আরে মুসলমান, যেখানে 95% মুসলমান বাংলাদেশে, যেখানে সুন্নিয়াতের কড়া সুন্নিয়াত, যেখানে চট্টগ্রামের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যেখানে জিনা হয়, আমাদের মা বোনরা যেখানে মারা গেল, যুবকদের কাছে নিরাপত্তা নাই, এই দেশের মধ্যে কিসের ওয়াজ, কিসের নসিহাত, কিসের ইমানি বল, সব শেষ হয়ে গেছে, জোরে জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, আমি তোদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই রে, ও যুব সমাজ, চট্টগ্রাম বোয়ালখালীর যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না, ওরে 50 বছর পরে মারা যাবো কেউ বলতে পারি না, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে জিনা ব্যবিচার বন্ধ করে দে, আজ থেকে কোনো নারী সতীত্ব নষ্ট করব না, আজ থেকে কোনো নায়িকারে নিয়ে আমরা পার্কে যাব না, কোনো প্রেমিকার সাথে হাত ধরবো না। এরে মুসলমান, উনি যার হাত ধরে চললা, তুমি একবার ভাবো, উনিও তোমার বোন হতে পারত, উনিও তোমার মা হতে পারত, তোমার বিবি হতে পারত, আজকে তুমি ওই উনি তো একজনের বিবি হবে, তুমি যদি তার সতীত্ব নষ্ট করো, তুমি আর এক ভাইয়ের কি নষ্ট করলাম, আমানত নষ্ট করলাম, বাদানরে শুই না নাও, এই জন্য আমি তোমাদের হাতে ধরে বলে যাই, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করবা, জিনা ব্যবিচার চিরতরে বন্ধ করে দিলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কে কে রাজি আছো, আজ থেকে কোনো বেগানা মহিলার হাত ধরবো না, বেগানা মহিলার সঙ্গে চলবো না, বেগানা মহিলার সঙ্গে আমরা দেখা করবো না, বেগানা মহিলার সঙ্গে আমরা লিপ্ত কোনো অন্যায় কাজে লিপ্ত হব না, এই দুইটা জিনিস হেফাজত করবো। কে কে রাজি আছো, একটু হাত দুখানা দেখা দাও মাওলারে। যুবকের বাবা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিগাইলাম আপনার ছেলে কোথায় বলে আমি বলতে পারি না, কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী বলে, ও আমার সাহাবীরা তোমরা অপেক্ষা করো, আমি নিজে যাব। রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে, আমার যুবক ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ চলে গেলেন, যা যুবকের বাড়িতে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন, নবীজি বললেন, ও যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই, আমার যুবক তো নামাজ কাজা দেয় না, আমার যুবক আমি প্রতিদিন যখন আলোচনা করি, আমার সাহাবী আমার সামনে বসে আলোচনা শোনার জন্য,
আমার সাহাবি আমার পাগল আমার আশেক একটা দিনও কাজা করে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জামাতে আজকে বলো আমার যুবক কোথায় গেছে আরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে হুজুর আমি বলতে পারি না আমার সন্তান কোথায় আমি বলতে পারি না আল্লাহর নবী রহমতের নবী মাগফিরাতের নবী ডাকতে বলো যুবকের বাবা আমার যুবক সাহাবি আজ তিনটা দিন আমি তারে দেখতে পাই না যুবকের বাবার চোখ দিয়া যখন পানি ছেড়ে দিছে আল্লাহর নবী কয় আল্লাহ আমার যুবক কোথায় হঠাৎ করে নবী নিজের দিকে তাকাইলেন তাকায়া দেখে কবর ঘরের মধ্যে একটা মাটি খোঁড়া নবীজি বললেন তোমার নতুন মাটি খোঁড়া কেন ঘরের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি তো আপনি দেখে ফেলেছেন আমি আপনার কাছে গোপন রাখবো না আল্লাহর নবী গো আজ দুদিন আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে আমি তাকে কাফন দাফন করে ঘরের মধ্যে দাফন করে রাখছি আমার নবী ডাকতে বলে যুবকের বাবা আমার সাহাবি মারা গেছে আমাকে কেন বললে না আমরা কোনো জানতে পারলাম না বলে হুজুর কেন মারা গেছে আগে বলো যুবকের বাবা বলে হুজুর আমি আপনার কেনর জবাব দিতে পারবো না তবে আমার সন্তানের হাতে লেখা একখানা কাগজ আছে এটা একমাত্র আমার সম্বল আমার নবী বলে কাগজটা নিয়ে আসো কাগজটা না হলো কাগজের মধ্যে লিখে দিছে আমার আব্বাজান আমি আপনার হক আদায় করতে পারলাম না আব্বাজান গো আমাকে আপনি ক্ষমা করবেন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আব্বাজান আপনি আমাকে মাফ করে দিবেন আর আমি মারা গেলে আমার দুনিয়ার কোনো গোরস্থানে আমার মাটি দিবেন না দুনিয়ার কোনো মানুষকে জানতে দিবেন না দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশ দেখতে না পায় আপনি আমাকে কাফন দাফন করে ঘরের মধ্যে দাফন করে রাখবেন আমার নবীজি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলে জিব্রিল আমার আল্লাহ বলে জিব্রিল দৌড়ে আমার নবীর জিব্রিল আমিন জানা দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবক ইসলাম কত ভালোবাসত ওই যুবক আপনাকে কত ভালোবাসত ওই যুবক মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকেছে সুতরাং এই যুবক যখন ইয়া রাসূলুল্লাহ পাশের বাড়ির এক মহিলা তাকে আলিঙ্গন করেছিল তাকে নষ্ট করার জন্য তারকে কি করেছিল ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ শুনেন কিন্তু যুবক আপনাকে ভালোবেসে জীবন দিয়া গেছে ইজ্জত দেয় নাই যুবক আপনাকে ভালোবেসে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনের মায়া ত্যাগ করেছে কিন্তু ইসলামের কলঙ্ক হোক আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে মুসলমানদের ভিতরে কলঙ্ক আসবে এটা নবী গো চাই নাই এই জন্য যুবক জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে ওই যুবকের জীবনের চাইতে ইসলাম বড় দামি ওই যুবকের জীবনের চাইতে রাসূলের সম্মান বড় দামি ওই যুবকের জীবনের চাইতে মুসলমান কুরআন হাদিসের সম্মান বড় দামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো রক্ষা করতে যাইয়া যুবক জীবন দিয়া গেছে কিন্তু ঈমান নষ্ট করে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমার নবীজি দুটি হাত উঠে দোয়া করে আল্লাহ জিবরিল কয় হুজুর আপনার যুবক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সুবহানাল্লাহ বলেন এ যুবক বাড়া শোন যেখানে সেখানে চলে যাস শোন যুবক জান্নাত চলে গেলেন রাসূলুল্লাহ মহিলার বাড়িতে নবী যা বলে মহিলার মেয়েটা শোনো মেয়ে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাই দুই নাম্বার হলো আপনার ইসলাম ধর্মে এত শান্তি প্রিয় নবী গো আপনার আদর্শ এত শান্তি প্রিয় নবী গো আমি অনেক প্রকার চেষ্টা করেছিলাম তার সতীত্ব নষ্ট করার জন্য তার সঙ্গে মিলার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকে দেহ দেখাইয়া
মনোরঞ্জন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের মধ্যে এত শান্তি, ইসলাম যে নারীর সতীত্ব পাহারা দেয়, ইসলাম যে নারীর সতীত্ব নষ্ট করে না, ইসলাম যে পৃথিবীর মধ্যে কলঙ্কিত নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনার যুবক আমাকে প্রমাণ করে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মিনিট আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আজ থেকে আমি কালেমার মালা পড়ে মুসলমান হতে চাই, আজ থেকে আমি অমুসলিম থেকে মুসলমান হতে চাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান জিনার জাতি না, মুসলমান মুসলমান। আজকে আজ হাজার হাজার যুবকেরা হাজার হাজার বলৎকার ধরা পড়ে, হাজার হাজার আলেমদের কলঙ্ক হয়, ইহা দ্বারা আমার ইসলামের আঘাত আসে। আমি যুব সমাজকে বলে যাই, শুনে রাখ, মুসলমান ইসলামের মধ্যে যখন ঢুকছি রে, আজ থেকে জিনা ব্যবচার করা যাবে না। যখনই কালেমা পড়ে শুলা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কালেমা পড়ে নিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতুল্লিল আলামিন, আজ থেকে তখন আপনার জীবন বিধান হবে নামাজ, আপনার জীবন বিধান হবে সত্যের পথ, আপনার জীবন বিধান হবে কোরআন, আপনার জীবন বিধান হবে হাদিস, আপনার জীবন বিধান হবে ইসলাম, আপনার জীবন বিধান হবে শান্তি, আপনার জীবন বিধান হবে কল্যাণের দিকে। আপনি কেন যাবেন গাজার দিকে, আপনি কেন যাবেন মদের দিকে, আপনি কেন যাবেন মাজন মুসলমান লুৎসামির দিকে, আপনি কেন যাবেন পতিতালায়, আপনি কেন করবেন অন্যায়, আপনি কেন করবেন জুলুম, আপনি কেমন কেন কেন খাবেন ঘুষ, আপনি কেন খাবেন ঘুষ সুদ? মুসলমান, যেহেতু আপনি মুসলমানের ছেলে, প্রমাণ করে দেন আমার নবীর আদর্শ, ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ। আজ থেকে জীবন গড়ার জন্যে সব কিছু ছেড়ে দিয়ে চলেন সত্যের পথে, চলি ইহদিন সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে জীবনটা বেছে নিই, সেই পথেই কুরবানি করে দিই জীবনটাকে। সবাই রাজি আছেন? কে কে একটু হাত তোলেন, জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই কাউসিয়া। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান শুনেলাম শুনেলাম, দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে বিনা হিসেবে, দাউসের বাবা মা যাবে বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন দাউস কারা শুনে নেন, আমি কথাগুলো বলতে গেলে যুব সমাজ শুনে নেয়, তোদের করণীয় কি, কোন পথে চলবি? যুব সমাজ শুনে নাও, দাউস কারা? দাউস হলো যে সমস্ত যুবকেরা পুরুষ কুলে জন্ম নিয়া, নাক ফোড়ায়, কান ফোড়ায়, গলায় সোনার চেন দেয়, হাতে ছুরি দেয়, গলায় মালা দেয়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো চলাফেরা করে, এরা হলো দাউস, এরা হলো দাউস। নিজেও জাহান্নামে যাবে, এরা নিজেরও বাবা মাও জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে এই দাউসের পিতা মাতা জাহান্নামে যাবে। আজকে তোরা অনেকে লন্ডনি টাকা পাইয়া, আমেরিকার টাকা পাইয়া, ও যুবক গলার মধ্যে সোনার চেন লাগায়া দিছির, হাতের মধ্যে ছুরি লাগায়া দিছির, কান ফুরাইয়া কানের মধ্যে দুল লাগায়া দিছির, ও মুসলমান শুনে নে, নাকের মধ্যে নাক পরে নিছির। শুনে ল শুনে ল, যে সমস্ত পুরুষেরা পুরুষ হইয়া মহিলার ভেষ ধরে, মহিলাদের মতো চলন, মহিলাদের মতো কথাবার্তা, মহিলাদের মতো ব্যবহার, মহিলাদের পাশ পাশ ঘুর ঘুর করে বেড়ায়, এই সমস্ত দাউস, দাউসের পিতা মাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে, বিনা হিসেবে জাহান্নামে, কোনো হিসাব চলবে না। আমি বলে যাই, দাঁড়া দাউস আছো বাবা, এই রকম সন্তান যাদের আছে আগামীকাল ত্যায্য করে দাও, তাদেরকে যা আদালতে যাইয়া ওই সন্তানকে তুমি ত্যায্য করে দাও, না হয় আল্লাহর আদালতে বাঁচতে পারবা না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ সব বরবাদ হয়ে যাবে। মুসলমান শুনে নেন, এই দাউস মেয়েরা, আবার দাউস পুরুষ শুনে নাও, আজকে ভালো করে শুনে নাও, দাউস মেহের মহিলা কারে বলে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, অনেকের মেয়েদেরকে ভালোবেসে ফ্যান শার্ট কিনে দেন, জিন্সের প্যান্ট কিনে দেন, এরা মুসলমান। বর্তমান যারা বজন সায়েন্স বৈজ্ঞানিকেরা
তারা গবেষণা করে দেখছে পৃথিবীর মধ্যে 90% হিজলা হওয়ার কারণ হলো মেয়েরা ফ্যান শার্ট পরার কারণে। যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট শার্ট গায়ে দেয় এদের অধিকাংশ ঔরস থেকে তাদের গর্ভে থেকে হিজলার আবির্ভাব বেশি হয়। আমি আপনাদেরকে বলে যাই যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো কথাবার্তা বলে, ছেলেদের পাশ পাশ গুড় গুড় করে বেড়ায়, ছেলেদের মতো স্বভাব চরিত্র, ছেলেদের মতো চলাফেরা, যারা বুক টান করে হাঁটে, যারা মাথা উঁচু করে বুক টান করে পুরুষের ন্যায় চলাফেরা করে, লজ্জা শরম হায়া যাদের কম, এই সমস্ত মেয়েরা যারা গাড়ি চালায়, যারা মুসলমান শুনে নেন পৃথিবীর মধ্যে বাজার ঘাট ন্যায় পুরুষের ন্যায় করে, এই সমস্ত মেয়েরা হলো দাউস। দাউস এই দাউসের পিতা মাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে, বিনা হিসেবে জাহান্নামে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলেন ওদের জন্য রেখে দিলাম দলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। যত পড়বি পড়, ওই ছেলে মেয়ে আপনার না আমার না, এটা আমানত রাখছে আল্লাহ, খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনি কিসের জন্য হুজুর? ওই ছেলে মেয়ে আপনার না, যে ছেলে নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে ফেলে পর্দার মেয়ে যে পর্দা করে না ত্যায্য করে দেন। ওই ছেলে মেয়ে একদিন আপনাকে বুকের পাটায় লাথি মারবে, বুকের ভিতরে, যখন জাহান্নামে নেবে বলবে ডাক আল্লাহ আমার আব্বা মাকে দেখতে চায়, বাবা মা চলে আসবে, বলবে মা গো তুমি তো আমি নামাজ না পড়লে একদিন আমাকে তাগিদ দাও নাই, মা গো আমি তো পর্দা না করলে কোনোদিন তাগিদ দাও নাই, কত বয়ফ্রেন্ড বাড়িতে নিয়ে আসি, কত বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে এসে গল্প করছি, একদিনও তুমি ধমক দাও নাই, একদিনও তো কোনো বান্ধবীর হাত ধরলে তুমি কিছু বলো নাই, আজকে তুমি জান্নাতে চলে যাবা হস করে নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছ, আর এদিকে আমি জাহান্নামে আছি না। তখন ওই সন্তান বাবার বুকে লাথি মারবে, এই বুকের পাজর যেতে লাথি মারবে, একটা লাথি মারার পর আল্লাহ বলবে ফেরেশতারা বাবা সন্তানকে দূরেই জাহান্নামে দাও, মেয়ে বাবাকে জাহান্নামে দাও, ছুঁড়ে দাও জাহান্নামে। সুতরাং আপনাদের কাছে দুটি হাতে ধরে বলে যায় যে সন্তান বেনামাজি ত্যাগ করে দেন, যে সন্তান বেপর্দায় চলে ত্যাগ করে দেন, যে সন্তান গাজা মদ খায় ত্যাগ করে দেন, ওই গাজাখোর মদখোর ইয়াবাখোর সন্তান থাকার চাইতে হাটকুড়ো থাকা অনেক ভালো। এই সন্তানের জন্য ছেলে মেয়ে পশুর মতো জন্ম দিলেই হবে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ইসলামের বিধান শিখাইতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আবার অনেক যুবতী অনেক যুবকেরা জিনা করে না, কিন্তু মেয়েদের দেখলে একটু মনের ভিতরে খুশখুস লাগে। যে সমস্ত মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করে, যে মেয়েরা শোন, যে সমস্ত মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করে, ওই ছেলেরা মেয়েদের পাশ পাশ গুড় গুড় করে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলেদের লজ্জা স্তন্ধে আগুনের ফুলকি বাইর হবে। ভালো করে শুনে নে, গজবের কথা শোন, এই দুনিয়া কয়দিন বাঁচবি? আল্লাহর দরবার ইয়াউমুল কিয়ামতের ময়দানে এদের পুরুষের লজ্জা স্তম্ভে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা জর্জেট কাপড় পাতলা কাপড় পরিধান করে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এই সমস্ত মেয়েদের লজ্জা স্তম্ভে আগুনের ফুলকি ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে কাপড় গায়ে দিয়ে, অনেক সময় বিকেলবেলা দেখেন আপনার মেয়ে আমার বোন, আমার বোন আপনার বোন, লজ্জা ফেলে রাস্তা দিয়ে হাঁটে, বান্ধবী নিয়ে হাঁটাহাঁটি করে, ছেলেরাও হাঁটাহাঁটি করে, এ বাবা তুই কি একদিন বলছিস খবরদার ঘরের বাইরে বেপর্দায় বেরোতে পারবি না? একদিন কি বলছেন? একদিন বলেন নাই, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আপনি তো একদিনও যা, আপনার মেয়ে বিকেল হলে বলো যাও মা ঘুরে বেড়াও, আহা ঘুরে বেড়াচ্ছে। আজকে এই জন্যে আমাদের দেশের যৌতুক প্রথার পিছনে একটা কারণ হলো, আপনারা মনে কিছু করবেন না, যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে কোথায়, ওই সৌদি আরব থেকে, সৌদি আরব থেকে একটা হরিণ আসছে, কি আসছে হরিণ আসছে, গ্রামটার নাম কি কি পুরা শাহপুরার জমিন একটা হরিণ আসছে, কি আসছে বলেন দি, হরিণকে বাংলাদেশে এই বনের পশু এটা দেখার জন্য মানুষ আসবে না? কেউ বলবে দেখে আসি, মহিলা হরিণ না পশু পুরুষ হরিণ, হরিণটা কত বড় দেখে আসি। যদি বলা হয় সৌদি আরব থেকে একটা ছাগল আসছে, কেউ দেখতে আসবে? কথা বলেন, ছাগল আসলার কথা শুনলে কেউ আসবে না,
কারণ ছাগল ধর ছাগল কদিন পরে দেবানে কাজ কাম ফেলেছি ছাগল কি ছাগল নাই তো বিদেশি ছাগল কান্ডা নাই এত বড় নাই শিংডা এত বড় নাই বড় একটা খাসি হবে এর কি দেখে ছাগলের কি দেখে কিন্তু হরিণ দেখার জন্য মানুষ আসে আমার বাদানরা শোনো তদ্রুপ এখনকার মেয়েরা হলো ছাগল হয়ে গেছে ছাগলের দড়ি ধরবেন ছাগলের দড়ি ধইরা সাবান দিয়ে হাত ধোবেন দেখবেন সোনার গন্ধ কবে হাতে কিসের গন্ধ কথা কয় না কেন কিসের গন্ধ বলে আর আসতে বলেন না জোরে বলবেন সোনার গন্ধ আপনি বিশ্বাস না করেন ছাগল চেনেন ওরে কি বলেন বকরি বলেন না ছাগল বলেন জোরে কন না কি বলেন এই ছাগলের রশি ধরবেন রশি দইরা আপনি ভালো করে সাবান দিয়ে দুইয়া হাত নাকের করে নেবেন দেখবেন সোনার গন্ধ কয় কিসের গন্ধ কথা বলেন না কেন কিন্তু হরিণের নাভি থেকে আসছে নির্গুণ নিগ্র নাভি হরিণের পেট থেকে আসছে নির্গুণ নাভি যেটা সেন্ট বিষয়টা হলো সেন্ট এই জন্য আমাদের মেয়েরা এখন ছাগল মার্কা হয়ে গেছে এই জন্য যৌতুক পোতা হয়ে গেছে কারণ পুরা ধলা চামড়া কালা চামড়া সব ছেলেরা দেখতে পায় এখন তফাত থেকে দেখে বলে হাউ লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা ওই বোকা ইন্না তারা সাকা নাউজুবিল্লাহ বলেন না কথা বুঝেন নাই এখন আপনি আপনার ওই মেয়েদের কাছে কেন যৌতুক দিবেন না যৌতুক দিতে হবে যদি আপনার মেয়ে যদি হরিণের মতো থাকে ওই মেয়েটা দেখার জন্য পুরুষরা পাগল হয়ে যাবে একটা মেয়ের ভিতরে কি আছে ওই মেয়েটা যদি তার সতীত্ব রক্ষা করে ওই মেয়েটা তাকে যদি হেফাজত করে রাখে ওই ছেলেটা পাগল হয়ে যাবে ওকে দেখার জন্য যেমন আপনাদের দেশে ধান বিক্রি হয় ওই ধানের বাজারে গেলে ধানের বাস্তা খুলে থই মুসিয়া এসেও হাত ঢুকায় মেতর এসেও হাত ঢুকায় অফিসার এসেও হাত ঢুকায় সিটি আছে নাকি জোরে বলেন ঠিক কিনা কথা কয় না কেন আর যে বাস্তা বন্ধ থাকে এটা দেখতে পারে না তদ্রূপ আজকে আমাদের মেয়েরা যারা পর্দা করে না ওই ধানের বাস্তার মতো হয়ে গেছে কারণ এখন ভ্যান আলাও চাই দেখে মাল যাচ্ছে কি যাচ্ছে কথা কয় না কেন আগে জানতাম মাল হলো গাড়িতে কইরা ওই খাইটের বাস্তা 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 এই আপনার অনেক কিছু মালামাল নিয়ে গেলে আমরা বলতাম মালের গাড়ি এখন ছেড়িরা ছেড়িরা গেলে কয় যে মাল যাচ্ছে মালের গাড়ি নাউজুবিল্লাহ বলেন না ওরা তো মায়ের জাত কিন্তু আজকে বাংলাদেশে আজকে মহিলার এসে মাল কি হয়েছে কথা বলেন না আগে মাল কি বসতেন বুসি মাল ওই আপনার মশারি কেলাই টেলাই আগর বাগর এটা গাড়িতে যখন বস্তা করে বন্দি করে নিয়ে আমরা বলতাম মালের গাড়ি বলতাম ঠিক কিনা আর এখন আমাদের ছেলেরা কয় মালের গাড়ি যাচ্ছে মহিলা দেখলেই কবে মালের গাড়ি চায় দেখি মহিলা জোরে বলেন ঠিক কিনা তামার বাবারা শুনে নাও আজকে আমি হুজুর আমি চশমার ফাঁক দিয়ে এই মালটা ভালোই কথা বুঝলেন মহিলা হুজুর মৌলবী মুন্সি সবাই চেয়েছে দেখে আর এই জন্যে এর উপরে ম্যাচতে পড়ে গেছে ওই পাতা কোয়া আপনার পাকা কলা আর কাঁচা কলা হয়তো আমার কথা শুনলে একটু কষ্ট পাবে মানুষ একটু কথা বলতে হবে যে এই কলাটা যেহেতু পেকে গেছে ওটার উপরে মাছি পড়বে যেহেতু যুবতীর উপরে মানুষের কেউ দৃষ্টি পড়বে সুতরাং ওকে হেফাজত করে রাখতে হবে ওকে হরিণের মতো যদি লালন পালন করেন তাহলে দেখবেন ওই মেয়ের দাম বেড়ে যাবে যদি কালো হয় তবু এলাকার ছেলেরা বলবে এই অমকের একটা মেয়ে আছে যদিও ফর্সা কিন্তু নামাজি যদিও ফর্দা পর্দা এমন পর্দাশীলতা মেয়েটা ফর্সা হলেও ওর বাবা যেহেতু ফর্সা মনে হয় মেয়েটাও ফর্সা কিন্তু মেয়েটা এত নামাজি এত বুজুর্গ এত এত আল্লাহওয়ালা কোরআন পড়ে হাদিস পড়ে মেয়েটা পর্দা করে চলে দেখবেন ওই মেয়েটাকে বিয়ে করার জন্য এলাকার মানুষ যারা ইমানদার তারা পাগল হয়ে যাবে তারা চিন্তা করবে মেয়েটা যদি কালো হয় তবু আমার বাবা সন্তানকে ভালোবাসবে আমাদের খেদমত করবে এই জন্য আর আজ বিষে কলার মতো সুলা কলার মতো এরকম রাস্তাতে যখন ঘুরে বেড়ায় তখন এর প্রতি আকর্ষণ ওই মাসি পড়ে পড়ে আকর্ষণ নষ্ট হয়ে যায় এই জন্য পুরুষ জাতি মেয়েদের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে গেছে এই জন্য যৌতুক কথা আজকে আমাদের দেশে চালু হয়ে গেছে আমি আল্লাহর কসম করে বলি মা গো তোমার ইজ্জতকে রক্ষা করো তোমার সতীত্বকে রক্ষা করো তুমি পর্দায় থাকো তোমার দাম বাড়বে কমবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মেয়েরা যদি জানতো তাদের দাম বাংলাদেশের আপনাদের জাতীয় পাখির নাম হলো দোয়েল নাম কি দোয়েল পাখি জানে কি ওর নিজের ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি আমার মতো সিয়ারে বইয়া ঠ্যাঙ্গের পর ঠ্যাং থেকে বসে থাকতো খাবার নিয়ে পানি নিয়ে নাস্তা নিয়ে কেন তো জাতীয় পাখি বোঝেন ওর মর্দ ময়লার পরও পড়ে পাখিটা ওই পাখিটা উড়িয়ে উড়িয়ে ময়লার পরও পড়ে পায়খানার পর পড়ে গোবরের পর পড়ে তদ্রূপ আমার দেশের মা বোনেরা জানে না তাদের দাম এ মা শোন তোরা নবীদের মা তোরা আলেমদের মা তোরা কারিদের মা তোরা ইমামদের মা তোরা অলিদের মা তোদের দাম অনেক পৃথিবীর মধ্যে যত নবী গাউস কুতুব আসছে সবাই মায়ের পেটে আসছে সুতরাং তোমাদের অনেক দাম জোরে বলে ঠিক কিনা এমপি মন্ত্রী হাফেজ কারি যারাই আসছে সবাই বাবার পেটে আসছে না মার পেটে তাহলে মায়েদের দাম বেশি না কথা বলেন না কেন
মায়েদের দাম অনেক। এই জন্য আমি এলাকার মারা যারা আছেন এই শাকপুরার জমিনে আমি মাদের হাতে ধরে বলে যাই, মা তোরা আমার মা, তোরা আমার বোন, তোদের ইজ্জত তোরা রক্ষা কর, সতীত্ব রক্ষা কর। দুদিনের জিন্দেগি, দুদিন পরে হবি কি বউ হবি, এরপরে হবি বিটার, এরপরে কি হবি দাদিনানি হবি, এরপরে হবি কি, এরপরে নাতনি নাতনি এসে যাবে, এরপরে বুড়া বুড়ি। সুতরাং এই জৈবন রূপ জৈবন বেশি দিন থাকবে না, এই রূপ জৈবন বেশি দিন থাকবে না। রূপের বাহাদুরি করে সমাজ নষ্ট করলি, রূপের বাহাদুরি করে জাতিকে নষ্ট করলি, জৈবনের তারুণ্যই সমাজ নষ্ট করলি, জাতি নষ্ট করলি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। এই জন্য সমাজে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা পর্দা করেন, পর্দা মাইক একটু সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড দাদু কথাটা বলতে হয়। অনেক যুবক আবার করে বলে আমি দাওয়াত দিব না, যা একটু বিড়ি খাইতাম বিড়ির বিরুদ্ধে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছে, গাজার বিরুদ্ধে করছে করছে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে কেন? একটা বিড়ি বিড়ি হলো মুবাহ, আমি হারাম বলতেছি না, মুবাহ মাকরু, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনা, সগিরা গুনাকে ছোট করে দেখলে কবিরা গুনা, কবিরা গুনাকারী জাহান্নামী, জাহান্নামী জাহান্নামী। কথা বুঝছেন? একটা বিড়িতে এক সেকেন্ডের হায়াত কমে। যুব সমাজকে বাঁচাইতে হলে তোদের হাতে ধরে বলে যায় জীবনটা নষ্ট করিস না, বিড়ি সিগারেট গাঁজা মদ ইয়াবা এই সমস্ত মাদক সেবন করলে তিনটা উপকার হয়। কয়টা উপকার জোরে বলেন, কয়টা জোরে বলেন না, কয়টা? তিনটা উপকার। এক এক নাম্বার হলো তারে কুকুরে কামড়ায় না, দুই নাম্বারে সে বাড়িতে চোর ঢোকে না, তিন নাম্বার সে বাড়িতে সেই লোকটার মৃত্যুটা সহজ হয়, মরণ সহজ হয়। যারা মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, কি হয়ে যায়? জোরে বলেন, জোরে বলেন, এ যুব সমাজ কথা বলতে হবে। অধিক পরিমাণ মাদক যেমন সেবন করে, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল এগুলো যারা খায়, বিড়ি সিগারেট বেশি খায়, তার অল্প বয়সে বুড়া হয়ে যায়। আর বুড়া হলে হাতের মধ্যে নেয় লাঠি, কি নেয়? লাঠি, কি নেয়? মানে বাজা ব্যাখ্যা হয়ে যায়, দেখবেন অধিক অল্প বয়সে বুড়া হয়ে গেছে। অধিক পরিমাণ মাদক সেবক সেবিকা, মাদক সেবক সেবনকারী যারা, এরা অল্প বয়সে দেখা যায় আল্লাহ হায়াত দিছে 50 বছর, 30 বছরই বুড়া, 20 বছরই একদম বুড়া হয়ে যায়, মাজা ব্যাখ্যা হয়ে যায়, লাঠি থাকে। যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরে কামড়ায়? উপকারগুলো বলে যাচ্ছে, কি উপকার হবে শোনেন, যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না, কুকুর কাউর কাছে গেলেই বাড়ি খাতি হবে, যা যাবে। এরপরে দেখেন তাদের হাফিন কাজ ফুসফুসি নষ্ট হয়ে যায়, কি হয়ে যায়? ফুসফুসি নষ্ট হয়ে যায়, লাংস নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, ভিতরে ধোঁয়াটা ঢুকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যুবক শোন, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেকের এমনি হয় কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত বেশিরভাগ। আপনার বৈজ্ঞানিকরা অনেক ডাক্তার সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছে তারা অধিকাংশই গবেষণা করে দেখছে যে মাদক সেবিকা মাদক সেবন করলে অধিকাংশ মানুষের ফুসফুস নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, মদ বেশি যারা খায় এদের ফুসফুস নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, এই মানুষটার কাশ যখন নিঃশ্বাস ছাড়তে পারে না, রাত ভরে কাশে, এখন ওই বাড়িতে চোর আসে না, যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর ঢোকে না, যে কোন ঠিক কিনা চোরের ধরার পর ভয় নাই। আজ কাস্টে ছিলাম, ট্যালেন্ট দিয়ে আসলাম, আপনার ওই কি যেন এই টার্নেল যে আসতেছিলাম, ওর মাথায় দেখি পেঁয়াজের গাড়ি বিশাল লোড দেওয়া, এক সুর লাভ দে উঠেই রশি কেটে দেওয়া পেঁয়াজ নামানো, আমরা খুঁজছি সুরটা লাভ দে নেমে গেছে, গেলাম একটা উপকার করলাম যে আপনাদের যে এলাকার মধ্যে আমার ড্রাইভার এত বড় ধমক দিয়েছে জোরে জোরে, তাড়াতাড়ি লাভছে লাভছে, দেখলাম প্রশিক্ষণ কত, দেখলাম যুবক মানুষ আমার বাবারা গভীর মনোযোগ। দুই নাম্বার চোর ঢোকে না, চোর যে বাড়ি ডেকে থাকে ওই বাড়িতে কোনোদিন মানুষ ঢোকে না, ওর রাত্রে ঘুম নাই, সারা রাত খুশখুশ করে কাশে, পাশে যারা থাকে পাশের ফ্যামিলি ফ্যামিলির সদস্য যারা থাকে এরা ঘুমাইতে পারে না। এই লোকটার অত্যাচারে সকালে ফজরের নামাজের সময় যখন হয় তখন মাস্টার ইবলিস ওই একটু গাটা টিপে ঘুম পাড়ায় দেয়, দেখা যায় ওই ওর ও তো নিজেও নামাজ পড়ে না, ওর আপনজন যারা আছে ওরা ওই শেষ রাতে ঘুম পেড়ে যায়, কারণ ইবলিস তো সারা রাত ঘুমাইতে দেয় নেই, রাত্রে শেষ রাত্রে ঘুমাইতেছে, দেখে ফ্যামিলির সাতজন সাতজনই বে নামাজ, জোরে কন ঠিক কিনা? সারা রাত জেগে থাকলে এমনি ক্লান্ত হয়ে যায় দেহটা, শেষ রাত্রে এসে ঘুম আসে, কি আমি কি খারাপ কথা মিথ্যা কথা কইতেছি? আমার বাবারা নাম্বার 3 হলো ওই ব্যক্তির মৃত্যুটা হয় সহজ, দেখবেন কাশতে কাশতে এক কাশি দিয়েই জিমাই পড়ে। তাহলে আপনার ক্ষতি, আমি আপনাদেরকে হাতে জোর করে বলে যাই যুব সমাজ, তোর আগামী দিনের ভবিষ্যৎ
তোদের আমি যদি তোদের বাইটাও খাওয়াই তোদের কথা শুনবি না, লজ্জা পাতার বাটি পাতা যদি বেটেও খায় লজ্জাও নাই হায়া নাই। এই জাতিকে কেমনে বোঝাইবো? আপনাদের কাছে আমার করো জোরে দাবি থাকবে, আজ থেকে মাদককে না বলবো, মাদককে না বলবো। মাদক যারা এই সমাজের মধ্যে বিক্রি করে, যারা এটা কি করে আমদানি করে এবং রপ্তানি করে, দুইটাকেই আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকে ধরিয়ে দেব প্রশাসনকে। রাজি আছেন সবাই? জোরে বলেন রাজি আছেন। আমার সমাজকে বাঁচাইতে হলে, এই সমাজকে বাঁচাইতে হলে আমাদের এলাকায় কে গাজার ব্যবসা করে, কে মদ খায় আমরা জানি না, তাদেরকে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ, আপনি উপকার হবেন। মনে করছেন আমাকে ছেলে খাচ্ছে, আমি খাইতেছি না, আমার ছেলে আপনার ছেলেকে আসতে সময় বেশি লাগবে না, কারণ ওই যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ, কারণ সৎ ওই সৎ অসৎ মানুষগুলো সঙ্গ এমন ভাবে দিবে আপনার ছেলেকে নষ্ট করার জন্যে, দেখবেন জাতি সমাজ সব নষ্ট করে দিবে। এই জন্য যুব সমাজের করণীয় হলো, যে আপনারা যারা যুবক আছেন আপনাদের করণীয় হলো, আপনারা নিজেরা না বলবেন এবং অন্যায় করবেন না, অন্যায় পথে চলবেন না, অন্যায় কেউ করলে তাকে ক্ষমা করাও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে যুবক আজ থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, নিজেরাও অন্যায় করব না, কাউকে করলেও ছাড় দেওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন? মনে থাকব আল্লাহকে হাত দেখাইছেন। আমি আপনাদের শপথ করাইছি, ফেরেশতারা চারিদিকে আছে, আমার ভাইয়েরা সাক্ষী, ওলামা একরাম সাক্ষী, এই দুজন কেরামন কাতিবিন প্রত্যেকের কাছে আছে দুজন ফেরেশতা, আপনি নিজেও সাক্ষী, কেরামন কাতিবিন দুজন সাক্ষী, আমরা তো আসি সাক্ষী। ওয়াদা করছেন আজ থেকে আর আমরা মাদক সেবন করব না, ওই টাকাটা আপনি গুছাই রেখে, এই যে আজকে দেখলাম রক্তদান, এরপরে আপনার ওই সুন্নাতি খাতনা মুসলমানি অত্যন্ত সুন্দর একটা, আহা, আজ কমিটিকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আমার এই কমিটির ভাইয়েরা ফ্রিতে খাতনাতে সুন্নাত, যেটা গোপনীয় বিষয়, দেখা যায় অনেকে এইটা আপনার ওই সুন্নাত নিয়ে ডোলডগর বাজায়, আমাদের ওদিকে অনেক সময় দেখি বাইরে ডোলডগর রং তামাশা করে, সুন্নাত যেটা গোপনে রাখতে হবে সেইটারে প্রকাশ করে, কিন্তু এটা যে আপনারা সুন্দর একটা ব্যবস্থা নিছেন, সুন্দর একটা আপনার চিন্তাধারা আপনাদের মাথার ভিতরে আছে, আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে বলুন আমিন। আমার অনেক ভালো লাগছে, আমার এই কাগজটা দেখার পর আমার অত্যন্ত প্রাণটা ভরে গেছে, যে একটা সুন্দর একটা দায়িত্ব নিয়ে আজকে আমার যুব সমাজ এই মাহফিল তরফ থেকে, অনেক গরিব ছেলে আছে খাতনা করতে গেলে 5,000 টাকা 6,000 টাকা লাগে, 2-3,000 টাকা লাগে, এখন ইসলামের দৃষ্টিতে কালেমা পড়ে আমাদের ওলামা একরাম সাথে থেকে কমিটির ভাইয়েরা সুন্দর একটা ব্যবস্থা করছে। একে তো হলো ইসলামের দৃষ্টিতে সব দিক দিয়া সব দিক থেকে উত্তম এই যুব সমাজকে, আল্লাহর কাছে দোয়া করি আজকে এই উদ্যোগ যে কমিটির ভাইয়েরা নিছে তাদের মধ্যে হায়াতে আল্লাহ বরকত দান করে। জোরে বলুন আমিন। আমি কি মিথ্যা বলছি? এ যুবকরা আমি মিথ্যা বলছি? আমি লজ্জায় মাথা হ্যাং হয়ে গেছি। আরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই মর্গে যিনি ডোম ওকে ধরা হলো, উনি বললো আমি লোভে পড়ে করে ফেলেছি, আমাকে মাফ করো। যখন আমি লাশ কাটতে যাই, আরে আমার মা পড়ে মারা গেছে রাগ করে, আমার বোন মারা গেছে রাগ, তাদেরকে হাসপাতালে নিয়ে কাট লাশ কাটা ঘরে, যেখানে মৃত্যুর পরে আজকে তাদের নিস্তার পায় না, তাদেরকে কিভাবে আমরা বাঁচাবো? এ দেশের মধ্যে আল্লাহ গজব দিতেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে বলেই আজকে আমরা আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? কড়া হয়ে যাচ্ছে কথা, তাই না বাবা? রাগ করতেছেন? আওয়াজ তো আসতে হলো, রাগ করেন? একটু কড়া হয়ে যাচ্ছে? সত্য চিরন্তন সত্য, আমাকে মরা লাগবে বাবা রে, আমাকে কবরে যাওয়া লাগবে, হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, আল্লাহ কবুল করে আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়া লাগবে। আমি ওদিন আমি সবচেয়ে বেশি কষ্ট পেলাম এই 2-3 দিনের আলোচনায়, আমাদের চলচ্চিত্রের জাহেদ খান, নাম শুনছেন? নাম কি? উনি পরের মহিলা নিয়ে হাত ধরে টানাটানি করে, আমি টিভিতে প্রোগ্রাম করি, আর টিভি মাই টিভিতে আলোচনা করি, আপনারা দেখি সত্য ইসলাম তৈরি মুর্শিদ আমার, আমি আলোচনা করি, তো ওই জগৎটা কি আমি জানি, ওই জগৎটা কত নোংরা এটা আমি জানি, কেউ না জানলো। তুমি পরের মহিলার হাত ধরে টানাটানি করা, তুমি বললা গালি দিয়া বলছে বাংলাদেশের যে শালার ইমামরা বলত্তার, নাউজুবিল্লাহ বলেন না? এ চট্টগ্রাম বাসী, এ যুবকরা শোন, মরতে তো হবেই একদিন, হয় আজ না হয় কাল, ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে
কি অবস্থা, একটু জোরে বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমারও তো যাইতে হবে গ ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো, সব সেরে চলে যেতে হবে। আমার সাথে একটু বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে, মরার পরে এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, মায়ে গেল ভাই গেল কেউ আইল না ফিরে, তোমারও তো যাইতে হবে গ ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গ। আহা কল্ল নাফসি যাই সব শেষ কল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? ইসলাম মানি ওই পর্যন্ত খালি গরু খামু কালেমা পড়মু, এইটা পর্যন্ত ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থ পারিভাষিক শাব্দিক অর্থ যদি মিলাইতে চান একটা মানুষের জীবন বিধানের জন্য যেটা প্রয়োজন সব পেয়ে যাবেন এর মধ্যে। এই একাতের ওয়াজ করেন, এইটার ওয়াজ করলেই তো রাত শেষ। যুব সমাজ বৃদ্ধ সমাজ বাতিল সমাজ সব শিক্ষান বিষয়ের ভিতরে ইসলামের বিধান সব এর ভিতরে আছে, খুঁজে বের করতে হবে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গেলে পাই রে, একটু শান্তি বল কোথায় গেলে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, কোরআনের আইন মানলে পারে শান্তি খুঁজে পাই রে, নবীর প্রেমের মালা গলায় পড়লে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা, একটু জোরে জোরে বলেন, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গেলে পাই রে। জোরে গাউসিয়া কমিটি যারা আছেন গো, যারা আজকে মুসলমান শুনে নাও, অ মুসলমান আজকে অদ্ভুত এ মুসলমান পশ্চিম শাকপুরা রহমাতুল্লিল আলামিন পরিষদের যত ভাইয়েরা আছেন একটু মহব্বতে বলেন, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো পাম্পে তেল নাই মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই যুবকের কাম নাই, খালি বেকার জোরে কন ঠিক কিনা, পাম্পে তেল নাই মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। শান্তি পেতে হলে দিনের পথে যায় রে, শান্তি পেতে হলে সুন্নি জামাতে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল। চারিদিকে শুধু হাকা অবস্থা, সচনীয় জোরে বলো ঠিক কিনা, এ মুসলমান গভীর মনে যাক, আমি যে কথা বলতেছিলাম মনে আসেনি যুবকের কথা,